নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে রয়েছি আমি অরূপ। আমরা একটা পাওয়ারফুল সাববাস তৈরি করব খুব সহজভাবে। তো চলুন, তার জন্য প্রথমে আমরা এভিড স্টুডিও ওপেন করে এই চ্যানেল একটাকে ওপেন করে নেব লেফট ক্লিক করে। এই যে আমাদের চ্যানেল এক চলে এসছে, আমরা প্লাসে ক্লিক করে একদম এই যে প্রথম 3x অক্স এটার উপরে ক্লিক করব। এই যে আমাদের 3x অক্স চলে এসছে, আমরা দেখি এই যে এই রয়েছে। আমরা বাস তৈরি করার জন্য কি করব, এটাকে আমরা একদম অফ করে দেবো আর জিরোতে করে দেবো। এই যে 24 সেমিটোন রয়েছে, অর্থাৎ একদম জিরোতে করে দিলাম এটাকে। এর নিচেরটাও আমরা ইয়ে করে দেবো, বাঁ দিকে পুরো ঘুরিয়ে একদম জিরো করে দেবো। এই যে আমাদের কিন্তু মোটামুটি বাস তৈরি। এটাকেও আমরা ইয়ে করে দেবো। এই যে মিক্স রয়েছে, মিক্সটা একদম জিরোতে রয়েছে, আমরা হালকা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমরা এটাকে 6% করে দিলাম। আমরা এবার এটাকে বন্ধ করে দেবো। এইবার আমরা সাববাস এটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। আমরা কি করব, একটা এই যে সিনথ নিয়ে নিচ্ছি, কর্ডের উপরে আমরা সাববাসটাকে লাগাবো। তো তার জন্য আমরা এই যে দেখি, ঠিক আছে, আমরা এখান থেকে পিয়ানো রোলে চলে যাব। পিয়ানো রোলে এসে আমরা এখানটা একটা কর্ড তৈরি করব। তো আমি সি মেজর করছি, সি মেজর কর্ড আমরা এ করে নিচ্ছি। এখান থেকে স্ট্যাম্প থেকে মেজর নিয়ে নিলাম, এই যে সি এর সামনে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, মাইনর নেব। আবার আমরা যাব স্ট্যাম্পে ক্লিক করব, এবার মাইনর সিলেক্ট করব। এই যে এটা খুব তাড়াতাড়ি করার জন্য ডি এর সামনে আমরা ক্লিক করব, এই আবার ই এর সামনে আমরা ক্লিক করব, মানে ই সোজাসুজি ই নোটে, যেহেতু একবার ই হয়েছে। এই যে আমরা ই করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমরা আবার সি বসাবো। তার জন্য কি করব, আমরা এই যে সিটাকে এখানটা আমরা কন্ট্রোল চেপে এইটাকে সিলেক্ট করে নেব, সি মেজরটাকে। আবার শিফট চেপে আমরা এটাকে কপি করে নেব, একদম এই পর্যন্ত নিয়ে যাব। এই যে এইবার আমরা একটু শুনবো, তার আগে আমরা একটু সাউন্ডটা কমিয়ে দেব। এই কিন্তু এটা C4 রয়েছে, আমরা C4 ড্র করে দিয়েছি, খেয়াল করিনি, অসুবিধা নেই। আমরা কন্ট্রোল করে সব সিলেক্ট করে নিলাম। এবার আবার কন্ট্রোলটা চেপে অ্যারোটা উপরের দিকে আপ অ্যারোটা পুশ করলে কিন্তু একটা অক্টেভ উপরে চলে যাবে। তো এই যে আমাদের 5 এ চলে এসছে, C5। এবার আমরা একটু শুনবো, আমরা আর একটু কমিয়ে দেবো। ঠিক আছে, আমরা এটাকে বন্ধ করে দেবো। এইবার আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যেটা আমরা সাববাস তৈরি করলাম পিয়ানো রোলে চলে আসব। এই যে আমাদের যেটা দেখা যাচ্ছে, ঘোষ চ্যানেলটা দেখা যাচ্ছে। আমরা একটা করে নোট ড্র করব, সি ডি ই আবার সি। এই যে কিন্তু এটা আমরা কি করব, আমরা C5 আছে, এটাকে আমরা C4 করে দেব। সিলেক্ট করে আগেরবারে আপ করেছিলাম কন্ট্রোল চেপে, এবার কিন্তু ডাউন করব, ডাউন অ্যারোটা। এই চলে এসছে আমাদের C4 চলে এসছে। এইবার আমরা শুনব, আমরা এটাকে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের একটা পাওয়ারফুল একটা বাস তৈরি হয়ে গেছে। আপনারা হেডফোন পরলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে যদি সাইড চেঞ্জ করা হয় আরও ভালো লাগবে। তো দেখুন এটা আমরা কি করব, এটাকে একটু কাজ করব। দেখি, আমরা সিলেক্ট করে নিলাম অল, মানে কন্ট্রোলটা চেপে আমরা পুরো সিলেক্ট করে নিলাম। করার পর অল্ট আর ইউ আমরা চপারটাকে ওপেন করব। এই যে আমাদের চপার চলে আসছে, অলটা ইউ পেস্ট করেছি। এইবার আমরা কি করব, এই যে দুটো করে ভাগ হয়ে গেছে আমাদের, এখানটা আগে থেকেই সেট রয়েছে, না থাকলে আমরা এই নবটাকে ঘুরিয়ে টাইম নবটাকে ঘুরিয়ে আমরা কিন্তু করতে পারি। তো যাক আছে রয়েছে, আমরা এই দুটো করেই চাইছি, অ্যাকসেপ্ট করে নিলাম। এইবার আমরা একটু শুনবো দেখি। দেখুন কত কিন্তু সুন্দর লাগছে। এইভাবে কর্ডের সঙ্গে ব্যবহার করা যায়, এছাড়া কিকের সঙ্গে ব্যবহার করা যায়। কিক আমরা 4 স্টেপ দিয়ে দিলাম, ক্ল্যাপ আমরা 4 স্টেপ দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই কর্ডটাকে সিনথটাকে অফ করে দিচ্ছি, কত ভালো লাগবে দেখুন। দেখুন আমরা যদি এটাকে অফ করে দিই, কর্ডটাকে সরি ইয়েটাকে বেসটাকে, দেখুন দেখুন কত ভরাট লাগে এটাকে অন করে দিলে, সাব বাস অ্যাড করলে। তাহলে বুঝতেই পারছেন কত সহজে কিন্তু এইভাবে ইয়ে তৈরি করা যায়, সাব বাস তৈরি করা যায়। একটা পাওয়ারফুল সাব বাস কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই। দেখুন তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝে গেছেন কিভাবে সাব বাস তৈরি করতে হবে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, তারাও শিখতে পারবে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।